नेपाल दिखे चोख रखबो। नेपाले आबारो भूमिकम्पर खबर सामने आसछे। एई मुहूर्ते नेपाले भूमिकम्प आबारो परपर दुबार केंपे उठलो नेपाल। आपनादेर आरो एकबार जानिये राखि, नेपाले भूमिकम्प भूमिकम्पे कापलो नेपाल। दुबार भूमिकम्प अनुभूत हय नेपाले। प्रथमे रिक्टर स्केले भूमिकम्पर मात्रा छिल 4.7 एबं द्वितीय बार 5.3। नेपाले भूमिकम्प बांगलुंग जिला दुबार भूमिकम्प अनुभूत है। प्रथम भूमिकम्प रिक्टर स्केले 4.7 और द्वितीय बार 5.3। नेपाले भूमिकम्प परपर दुबार कम्पन अनुभूत है। नेपाले एखन अब्दि क्षय क्षतिर कोनो खबर पावा जायनि। द्वितीय बार रिक्टर स्केले भूमिकम्पर मात्रा छिल 5.3 एवं प्रथम बार 4.7 मात्रा रिक्टर स्केले भूमिकम्पे कापलो फेर नेपाल। भूमिकम्प अनुभूत होयेछे नेपालेर बागलुंग जिलाय। दुबार भूमिकम्प अनुभूत हय, दुबार कम्पन अनुभूत हय नेपाले। प्रथमे रिक्टर स्केले मात्रा छिल 4.7 एवं तार परवर्ती समय 5.3। नजर रखबो परवर्ती खबरे। सामने 100 दिनेर काजे एबार डिजिटल हाजिरा। प्रकल्पेर स्वच्छता आनते एई व्यवस्था बोले जारा गियेछे। मोबाइल एपेर माध्यमे एई हाजिरा दिते हबे। 2021 साले पायलट प्रोजेक्ट हिसेबे केंद्रीय सरकार एई प्रकल्प चालू करेछिलेन। एदिके राज्येर अभियोग, 100 दिनेर काजेर टाका आटके रेखेछे केंद्र। वंचित प्राय 1 কোটি দিন মজুর। 30 ডিসেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তাঁর আসার আগেই কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের চাঞ্চল্যকর অভিযোগ। 100 দিনের কাজে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় 2744 কোটি টাকা। বঞ্চিত রাজ্যের প্রায় 1 কোটি মানুষ। এক বছর ধরে কেন্দ্র সেই টাকা আটকে রেখেছে। এক সমীক্ষায় দেখা গেছে রাজ্যের প্রায় 30 লক্ষ পরিবার ওই রোজগার থেকে বঞ্চিত। যদিও বিজেপি নেতাদের দাবি 100 দিনের কাজ নিয়ে রাজ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির রাঘব বোয়াল ধরতে কেন্দ্রের তরফে ঠিক করা হয়েছে এই কাজে যোগ দেওয়া শ্রমিকদের হাজিরায় নজর রাখতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হবে। নববর্ষের প্রথম দিন থেকেই ওই নিয়ম কার্যকরী হবে। প্রকল্পের স্বচ্ছতা আনতেই ওই পদ্ধতি চালু করা হয়েছে। 2021 সালের মে মাসে পাইলট প্রজেক্ট হিসেবে কেন্দ্র সরকার এই প্রকল্প চালু করে। মোবাইল অ্যাপের মাধ্যমে ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেমের মাধ্যমে হাজিরা ব্যবস্থা চালু করা হয়েছিল। ঠিক তার পরের বছর যেখানে 20 বা তার বেশি সংখ্যক শ্রমিক কাজ করেছে এমন জায়গায় ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। এই পদ্ধতির জন্য একটি ফর্ম পূরণ করতে হবে, সেটিও অনলাইনে আপলোড করতে হবে, আর এই কাজের জন্য শ্রমিকদের হাই স্পিড ইন্টারনেট পরিষেবা সহ স্মার্টফোন থাকা বাধ্যতামূলক। 2023 সালের 1 জানুয়ারি থেকে ওই নিয়ম কার্যকর হবে। সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে 100 দিনের কাজে রাজ্যের প্রায় 30 লক্ষ পরিবার ওই প্রকল্প থেকে বঞ্চিত। ফলে কাজের আশায় বঞ্চিত গ্রামীণ শ্রমজীবী মানুষ ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। এদিকে কেন্দ্র স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছে, রাজ্যকে তারা ততক্ষণ কোনো টাকা দেবে না যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রের তোলা অভিযোগ নিয়ে সরকার পদক্ষেপ করছে। জানা গেছে পশ্চিমবঙ্গ ছাড়া আর কোনো রাজ্য নেই যাদের এত দিন ধরে 100 দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে। কলকাতা টিভি।